হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা অনেক সময় আমাদের ফোনে অনেকগুলো নাম্বার ব্লক করে থাকি, কিন্তু আমরা আমাদের প্রয়োজনে আবার যখন আনব্লক করার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা অপশনটি খুঁজে না পাওয়ার কারণে আমরা কিন্তু পুনরায় আনব্লক করতে পারি না। সো আজকের এই ভিডিও থেকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফোনে ব্লক করা নাম্বারগুলো পুনরায় আবার আনব্লক করবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিও শুরু করি। ওকে বন্ধুরা, আমরা এখন আমাদের ফোনে ব্লক করার নাম্বারটি পুনরায় আনব্লক করার জন্য আমাদের ফোনের আমরা ডায়াল প্যাডটি ওপেন করব। ডায়াল প্যাডটি ওপেন করার পর আপনারা নিচে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন আপনারা সিম্পলি থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনারা এখন এখান থেকে ব্ল্যাক লিস্ট, ঠিক আছে, এই অপশানের উপর আপনারা ক্লিক করে দিবেন। ব্ল্যাক লিস্ট অপশানের উপর ক্লিক করার পর আপনারা উপরে দুইটি সিম দেখতে পাচ্ছেন। আপনার ফোনে যদি রবি বা যে কোনো সিম থাকে আপনারা কিন্তু উপরে সিমের নামগুলো দেখতে পারবেন, ওয়ান সিম এবং টু সিম। আমি সিম্পলি এয়ারটেল সিমটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে অপশানটি দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক ইট নাম্বারস, ঠিক আছে, আপনারা সিম্পলি অপশানের উপর ক্লিক করে দিবেন। ব্ল্যাক ইট নাম্বার অপশানের উপর ক্লিক করার পর আমার কিন্তু এখান থেকে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন। সো আপনারা আপনাদের ফোনে যতগুলো নাম্বার ব্লক করবেন সবগুলো নাম্বারের লিস্ট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো আপনারা যখন আপনাদের ফোনের এই অপশানের মধ্যে চলে আসবেন আপনারা যে নাম্বারটি আপনারা আনব্লক করতে চান ওই নাম্বারের উপর আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। দেন আমি প্রথম নাম্বার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচ থেকে এখন আনব্লক অপশানের উপর ক্লিক করে দিবেন। আনব্লক অপশন উপর ক্লিক করার পর আপনারা এখন নিচ থেকে রিমুভ অপশন উপর ক্লিক করে দিবেন। রিমুভের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বারটি অলরেডি চলে গিয়েছে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের ফোনে যতগুলো নাম্বার ব্লক করেছেন আবার যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু খুব সহজে আনব্লক করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের ফোনে ব্লক করা নাম্বারগুলো পুনরায় আনব্লক করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের উপকার হয় অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভিডিওটি আপনার ফ্যানদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।